হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মির্জা আব্দুল্লাহ আল নোমান ফ্রম এনি টাইম লার্নিং। চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিও কী নিয়ে কথা বলবো? আমার বোতলটা কই? হ্যাঁ, আজকে কথা বলবো বোতল নিয়ে। অবশ্যই বোতল নিয়ে কথা বলবো। বোতল আসলে বোতল নিয়ে না, বোতলের গলা নিয়ে, বটল নেক নিয়ে কথা বলবো, বোতলের গলা নিয়ে কথা বলবো। হ্যাঁ, বোতলের গলা কেন জানেন? খুলি দেখি, আমার এইখানকার যে ব্যাসটা যেটা দেখতেছেন এটা কিন্তু একদম প্যারালাল, মোটামুটি সেম সাইজের মোটা। বাট বোতলের গলা যেটা দেখতেছেন সেটা কিন্তু চাপা। যদি আমার এই সপরিমাণ ব্যাসটা যদি এখানে থাকতো তাহলে পানিটা কিন্তু খুব সহজে পড়তো, যেমন সহজে কিন্তু পড়ছে না, তাই না? তো এটা আমার মূলত কী দরকার, কী নিয়ে কথা বলবো? হ্যাঁ, আমাদের টেক্সটাইল, গার্মেন্টস আর ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে এই বটলনেক কিন্তু একটা প্রবলেম ভাই। এটা কুমিরের সেই কাটা কাটা গল্প হয়ে গেল না? যে আমি প্রতিনিয়ত এই টেক্সটাইল নিয়ে কথা বলি। আজকে অনেকে ভাবছিলেন যে হয়তো নতুন একটা টপিক হবে, তা না ভাই, নতুন একটা টপিক না। যারা ভেবেছিলেন যে নতুন একটা টপিক হবে তাদের জন্য সরি, এই ভিডিওটা হয়তো আপনার জন্য না, যদিও আপনার জন্য না, আপনি দেখে রাখতে পারেন এবং আপনার হয়তো বা কোনো কাজ আসতে পারে। তো চলে যাই আমাদের ভিডিওতে, ততটা নিচে রাখি। হ্যাঁ, তো আমাদের যে মূল বিষয় বটলনেকটা কী অ্যাকচুয়ালি, এই বোতলের গলার মতোই আমাদের প্রোডাকশন লাইনে, আই মিন আরএম ইন্ডাস্ট্রিতে যেসব সেক্টরগুলোতে মূলত প্রোডাকশনের সাথে কোর রিলেটেড, সেসব সেক্টরে যেসব জায়গায় কাজ জমে যায়, আই মিন প্রোডাকশনের ফ্লোটা মেনটেন হয় না, সেই জায়গাটাকে বলি আমরা আরএম ইন্ডাস্ট্রির ভাষায় বটলনেক। তো বটলনেকটা কীভাবে হয়, ধরুন একটি প্রোডাকশন লাইন, আমি সুইং লাইনের কথাই বলি। প্রোডাকশন সুইং লাইনে শার্টের প্রোডাকশন হচ্ছে এবং সেই প্রোডাকশনে একজন কলার মেকিং করছে। কলার মেকিংয়ের পর সেই কলারটা বডির সাথে জয়েন হবে। তো যে কলার মেকিং করছে সে পার আওয়ারে 200 কলার মেক করতে পারতেছে, কিন্তু আলটিমেটলি যে বডির সাথে কলার জয়েন করবে সে ওই 200টা কলার ওই 1 ঘন্টায় জয়েন করতে পারতেছে না, সে 180টা করতে পারতেছে। তার এখানে বটলনেক পার্সেন্টেজ হচ্ছে 20টি, সে 20টি কলার জয়েন করতে পারতেছে না। ঠিক সেরকম যে যখন 180টা বডির সাথে কলার জয়েন করে সামনে দিচ্ছে পরবর্তী প্রসেসের জন্য, সে সেটা করতে পারতেছে না। সে দেখা গেলো সেখানে আরও কম করতেছে, অনলি 80টা করতেছে। তাহলে কী হলো, এখানে আরও বটলনেক তৈরি হলো। এর ফলে কী হবে জানেন, আলটিমেটলি আমরা প্রোডাকশনটি কখনোই কমপ্লিট করতে পারবো না। তো এই বটলনেকটা কিন্তু খুব আলটিমেটলি আমাদের একটা আরএম ইন্ডাস্ট্রির প্রবলেম। এই প্রবলেমটা আমরা কীভাবে রিডিউস করতে পারি, এই প্রবলেমটা আমরা রিডিউস করতে পারি এইভাবে, আমরা এই প্রবলেমটা কিসের থেকে সূত্রপাত সেটা ফাইন্ড আউট করে, আমাদের প্রোডাকশন লাইনে কী প্রবলেমের কারণে আমাদের এই প্রবলেমটা হচ্ছে আমরা সেটা ফাইন্ড আউট করে তারপর আমরা কাজটা করতে পারি। তো কীভাবে ফাইন্ড আউট করবো, ধরে নিচ্ছি আমাদের প্রোডাকশন লাইনটা হচ্ছে সুইং প্রোডাকশন লাইন, আমাদের যেখানে সুইং করা হয়। তো সেখানে আমাকে ফাইন্ড আউট করতে হবে আমাকে ওয়ার্কারগুলো আমরা সঠিক ইউজ করেছি কিনা, রাইট প্লেসে রাইট ওয়ার্কার আমি দিয়েছি কিনা, আমাদের ওয়ার্কারগুলো স্কিলফুল কিনা। দেন আমাকে যেটা করতে হবে, আমাকে আমার যে প্রোডাক্টগুলো আমরা সুইং করবো সেই প্রোডাক্টগুলো আমাকে ইন টাইমে লাইনে ইনপুট করা হয়েছে কিনা, সেখানে কোনো ল্যাকিং আছে কিনা। কিন্তু এই সব প্রসেসেরও আগে একটা মেন যে প্রসেস সেটা হচ্ছে প্রি প্রোডাকশন মিটিং। আমাদেরকে প্রি প্রোডাকশন মিটিংটা ইন টাইমে দিতে হবে এবং সেখানে একটা প্রপার প্ল্যানিং নিতে হবে। আমাদের সেখানে প্রপার প্ল্যানিং যদি না নিতে পারি, সেই প্ল্যানিংয়ে যদি গরমিল থাকে, তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি প্রোডাকশন করতে যে সেই যে প্রোডাকশন রেট যেটা সেটা আমরা অ্যাচিভ করতে পারবো না, সেখানেই বটলনেক তৈরি হয়ে যাবে, সেখানে আমাদের প্রোডাকশন ইমব্যালেন্স হবে এবং সেখান থেকেই আরএম ইন্ডাস্ট্রি লসের দিকে চলে যাবে। তো বন্ধুরা, বটলনেক যদি আমরা ফাইন করতে পারি সুইং লাইনে, তাহলে সেখানে আমাদের কী করতে হবে, ধরে নিলাম আমাদের এখানে ওয়ার্কারের প্রবলেম, একজন ওয়ার্কার স্কিলফুল কিন্তু তার পরবর্তী ওয়ার্কারটি স্কিলফুল না। তো সেখানে কী করতে হবে, যে স্কিলফুল না তাকে আমাকে ডেভেলপমেন্টের জন্য পাঠিয়ে দিতে হবে, তাকে স্কিলফুল হওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিতে হবে এবং সেই জায়গায় আমাকে সমপরিমাণ স্কিলফুল একজন ওয়ার্কারকে আমাকে ইনপুট করে দিতে হবে। এরপর ধরুন কাটিং সেকশনের কথাই বলি না কেন, কাটিং সেকশন কিন্তু প্রোডাকশন নয়, সেখানে আমরা ম্যাটেরিয়াল কাট করতেছি, সেখানে কী ধরনের প্রবলেম হতে পারে, সেখানে এরকম প্রবলেম হতে পারে যে আমাদের মার্কার ইন টাইমে কাটিং সেকশনে পৌঁছায়নি, আমাদের স্প্রেডিং হয়ে গেছে বাট মার্কার আসেনি, সেখানে কিন্তু কাজের জন্য ওয়ার্কার বসে থাকতেছে, সেটাও কিন্তু এক ধরনের বটলনেক। কাজ করার জন্য তারা ওয়ার্কার বসে আছে বাট আমি কাজ দিতে পারতেছি না। এবং এরকম হতে পারে যে কাট করা হয়ে গেছে কিন্তু কাট পার্টসগুলোতে মিস বান্ডলিং হয়েছে, এর ফলে কী হতে পারে, এর ফলে কিন্তু আলটিমেটলি আমার সুইং সেকশনে ইফেক্ট পড়বে এবং সেখানে বটলনেক সৃষ্টি হয়ে যাবে। এটা কিন্তু ফল্ট হচ্ছে কাটিং সেকশনের। তো এই ফলগুলোর কারণে আমাদের বটলনেক তৈরি হতে পারে। তো এই ফলগুলো রিমুভ করলে আলটিমেটলি আমরা বটলনেকগুলো রিমুভ করতে পারবো। কাটিং সেকশনে আমাদেরকে ভালোভাবে কোয়ালিটি এনশিওর করতে হবে, ইন টাইমে আমাদের মার্কার দিতে হবে, তারপর আমাদেরকে মার্কারের কোয়ালিটি এনশিওর করতে হবে, দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বান্ডলিং এবং নাম্বারিংটা যেন অ্যাকুরেট হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুইং সেকশনে কী করতে পারি, সুইং সেকশনে স্কিলফুল ওয়ার্কার আমরা ইমপ্ল্যান্ট করতে পারি, সেখানে যে মেশিনগুলো লাগবে সেগুলো আমরা দিতে পারি, দেন সেইখানে যে আমাদের কোয়ালিটি মেনটেন করা, কোয়ালিটি এনশিওর করার দরকার সেগুলো আমরা মেনটেন করতে পারি এবং হার্ড প্রসেসের পরপরই, সেই প্রসেসের পরপরই সেই ইন লাইনের ভিতরে আমরা কোয়ালিটি চেক পয়েন্ট বসাতে পারি এবং চেক পয়েন্ট অনুযায়ী যেই কোয়ালিটিটা আমরা অ্যাচিভ করতে যাচ্ছি সেটা যদি অ্যাচিভ হয় এবং লাইনের শেষে, আই মিন প্রসেস ইন্ডিংয়ে আমরা কাউন্টার মেশিন বসিয়ে সেই কাউন্টার মেশিন থেকে আমরা কাউন্ট করে নিতে পারি যে আমাদের প্রোডাকশনের ডিজায়ার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটি পূরণ হলো কি না,
সেভাবে কিন্তু আমরা এই বটলনেকটা রিমুভ করতে পারি, আই মিন বোতলের গলা আমরা বোতল থেকে কেটে ফেলতে পারি এবং আমাদের প্রোডাকশন লাইন একদম পানির মতো স্লোলি করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে যান, লাল একটা বক্স পাবেন সাবস্ক্রাইব বক্স, সেখানে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেতে, এবং ভিডিওতে যদি কিছু শিখতে পারেন তাহলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন এবং তাদের কাছেও এই নলেজটি ছড়িয়ে দিতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, টিল দেন টেক কেয়ার, টাটা।